আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের ব্রেকিং বুলেটিন আজকে আপনাদেরকে অনেকগুলো ব্রেকিং খবর দেব ইরান এবং যুক্তরাষ্ট্র যে কোনো সময় দুপক্ষের মধ্যে বেঁধে যেতে পারে যুদ্ধ তার আগে বলছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের জন্য আমাদের অনুরোধ কারণ আমরা চাই আমাদের ভিডিওগুলো সবার সামনে প্রকাশক আমরা চাই আমাদের এই দাওয়াতটুকু সবার কাছে পৌঁছে যাক আমরা চাই পৃথিবী দেখুক এই মুহূর্তে মানুষ কোন পক্ষে রয়েছে চলুন বিস্তারিত ভিডিওতে ফিরে যাচ্ছি একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে আমরা ধারাবাহিক সেই ঘটনাগুলো বলব প্রথমে আমরা রেড সি দিয়ে প্রবেশ করতে চাই এবং পরে আরও দুর্দান্ত কিছু খবর থাকবে রেড সিতে ইয়েমেন যোদ্ধারা এখন খবরের শিরোনাম কিন্তু ইয়েমেন বারবার খেয়াল করবেন গাজাতে যখন নৃহ মানুষকে দখল দ্বারা মারছিল পুরো পৃথিবী তখন চুপ করেছিল দেখেছেন যে যার মতো মৌখিক প্রতিবাদ করেছে কোনো দেশ একবারও বলেনি আমরা গাজাকে রক্ষায় আমাদের সেনাবাহিনী পাঠাবো অথচ গাজাবাসী মনে করেছিল পূর্ব পৃথিবীতে দুই থেকে আড়াইশো কোটি মুসলিম ভাই বোন রয়েছে যারা আমাদের সাহায্যে আসবে কিন্তু কেউ আসলো না পূর্ব পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা কেবল মৌখিক প্রতিবাদ করেছে কেউ সাহায্য পাঠায়নি তখন প্রতিরোধ যোদ্ধারা এক আল্লাহর উপর ভরসা করে লড়াইতে নেমে গেল প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো আমরা দিচ্ছি আপনাদের কেবল একক চেষ্টায় তারা এই দানবদের বিরুদ্ধে লড়াই করছে দর্শক আমরা দেখলাম কি পরবর্তীতে পুচকে ইয়েমেন যারা দীর্ঘদিন সৌদি আরবের সঙ্গে লড়াই করে নিজেরাই দরিদ্র সীমার নিচে পড়ে গেছে সেই ইয়েমেন তাড়িয়ে গেছে গাজার পক্ষে দখলদারদের দানবদের সাম্রাজ্যবাদীদের প্রতি মুহুর্তে টেনশনে ফেলে দিল এই ইয়েমেন আবারও বলছি ইয়েমেন নামটা মনে রাখবেন আজ না হোক কাল হাসরের ময়দানে আমরা ইয়েমেনি ভাইদেরকে একবার হলো দেখতে চাই যাদের নিশ্চোখে তাদের দেখার সৌভাগ্য হয়নি কি করছে ইয়েমেনের এই যোদ্ধারা জানেন প্রতি মুহূর্তে রেড সিট তাণ্ডব চালাচ্ছে দখলদারদের বিরুদ্ধে প্রতিদিনই নতুন নতুন জাহাজে আক্রমণ করছে সবচেয়ে ইন্টারেস্টিং খবরটা এখন দেব আপনাদের দখলদারদের জাহাজে আজও আক্রমণ করেছে ইয়েমেন যোদ্ধারা তো দখলদার দেশটির পক্ষ থেকে নিতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলল আমাদের জাহাজে আবারও আক্রমণ হয়েছে তোমরা কি করছো যুক্তরাষ্ট্র তখন তার ওয়ারশিপকে পাঠালো সেটিকে সাহায্যে এর আগে আমরা আপনাদেরকে বলেছি যুক্তরাষ্ট্রের জাহাজেও কিন্তু ইয়েমেন আক্রমণ করেছিল তো যখন দখলদারদের জাহাজ রক্ষায় ওয়ারশিপ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ সেখানে ছুটে গেল তখন ইয়েমেনের পক্ষ থেকে সতর্ক করা হলো বলো থামো তুমি এগিয়ে আসতে পারো না যদি তুমি আমাদের কাজে বাধা দাও তুমি সুপার পাওয়ার বিশ্ব মোরল আমরা মোটেও তোয়াক্কা করব না তোমাকে বিশ্বমোরলরা মনে করল ওদের এত বড় সাহস আমাদের জাহাজে আক্রমণ করবে একবার কিন্তু আক্রমণ করছে তারপরও সুপার পাওয়ার তো একটু অহংকার বেশি তাদের এগিয়ে আসলো দাম সে জাহাজে ওয়ার শিপে আক্রমণ করলো ইয়েমেনের ড্রন ব্যাপক আক্রমণ শুধু আক্রমণরা ব্যাপক আক্রমণ আক্রমণে বিশ্ব বিশ্বমুরলদের জাহাজ তাড়াতাড়ি পিছু হঠল এবং ঘোষণা দিল তারা সেই যুদ্ধ জাহাজকে রক্ষায় তারা দ্রুত সেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠালো যখন বিশ্ব বিশ্বমোরলরা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পাঠালো তাদের যুদ্ধ জাহাজ রক্ষায় ইয়েমেনে যোদ্ধাদের হাত থেকে তখন বসে থাকবে কেন ইরান ইরানও তাদের যুদ্ধ জাহাজ পাঠালো সেখানে এখন রেড সি একটা বড় যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে পরিস্থিতি কি বুঝতে পারছেন তবে এখন পর্যন্ত ইয়েমেনের হামলার পর যুক্তরাষ্ট্র থেকে যখন এই ভিডিওটি রেকর্ড করছে তখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি তার মানে আমরা বলতে পারি রেড সি দখলে একটা বড় লড়াই হতে যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইয়েমেনকে উদ্দেশ্য করে বলেছে আমরা আমাদের মিত্রদের নিয়ে নেভি গঠন করে তোমাকে ধ্বংসে এগিয়ে আসছে তুমি সতর্ক হও সংযত হও এবং দখলদার দেশটির উপর আক্রমণ বন্ধ করো যদি তুমি বন্ধ না করো তবে তোমার মানচিত্র মুছে দেব তোমাকে শিক্ষা দেব কে বলছে বিশ্বমোরল ইএমএন মতো পুচকে একটা দেশকে কে বলল আমরা আমাদের মিত্রদেরকে কেন রে বাবা তুমি তো নিজের সুপার পাওয়ার বিশাল রাজ্যের মালিক বিশাল ক্ষমতার মালিক এক পুচকে ইয়েমেনকে শান্ত করতে দমন করতে তোমাকে ইউরোপের মিত্রদেরকে নিয়ে আসতে হবে কেন এককভাবে পারো না তোমার মুরোধ নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো তিনি তার মিত্রদের নিয়ে গঠিত নেভিকে নিয়ে এগিয়ে আসছেন ইতিমধ্যে ইরানের নেভি সেক্টরগুলোর নৌবাহিনী তারা এগিয়ে আসছে খুব কাছাকাছি চলে এসছে এবং তাদের আরও সেনাবাহিনী বা তাদের বিভিন্ন অর্থাৎ সাগর থেকে যুদ্ধের জন্য যেই বাহিনী প্রশিক্ষিত সেই বাহিনীকে ইরান পাঠাচ্ছে সেই ইয়েমেনকে রক্ষায় বা ইয়েমেনের আক্রমণ ঠেকাতে আর ইয়েমেন বিশ্ব বিশ্বমুরুলদের জবাব দিল যে তুমি যদি আক্রমণ করতে চাও করো আমরা প্রস্তুত রয়েছে। তোমার আক্রমণ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছে। ইয়েমেন দুর্দান্ত একটা কথা বলেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই আমরা যদি শেষ হয়ে যাই ধ্বংস হয়ে যাই ইতিহাস আমাদের মনে রাখবে কেন আমরা এই লড়াইতে জড়িয়েছি ইতিহাস আমাদেরকে স্মরণ রাখবে আমাদের চেষ্টাটা আমাদের এই লড়াইটা ছিল নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বুঝতে পারছেন কোথায় আমাদের ধনবান ধনকুবের রাষ্ট্রগুলো বুর্জ খলিফার মালিকগুলো কোথায় মক্কা মদিনার দায়িত্বপ্রাপ্ত রাজা বাচ্চারা কোথায় দেখছি না দর্শক এখনকার পরিস্থিতি বলছে রেড সিটা খুবই গুরুত্বপূর্ণ আমি বারবারই কথাটা বলছি রেড সি দিয়ে পুরো ইউরোপ বলেন এশিয়া বলেন এই জোনের সকল যোগাযোগ মাধ্যম রেড সির সঙ্গে দখলদারদের এই রেড সি বন্ধ করা মানে সেই দেশটিকে একেবারে অচল বা পঙ্গু করে দেয়া এবং ইয়েমেন এই কাজটি করছে একদিকে প্রতিরোধ যোদ্ধারা আর হিজবুল্লাহ ওদের ভূমিতে অ্যাটাক করছে এবং ওদের সেনাদেরকে নিজ ভূমিতে কবর দিচ্ছে আর অন্যদিকে ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য ইরানের মদদে ইয়েমেন এ কাজটি করছে তো দু ক্ষেত্রে এখন লড়াইটা ছড়িয়ে গেছে আজকের আপডেট খবর কি বলছে জানেন কালকে হিজবুল্লাহ লেবাননের হিজবুল্লাহ ড্রোন দিয়ে সেই দেশটির ভেতরে অ্যাটাক করেছে এবং দখলদারদের একটা সেনা ঘাটির উপরে গিয়ে প্রচুর সংখ্যক সেনাবাহিনী যেখানে অবস্থান করছেন ঠিক সেখানে লক্ষ্য করে ড্রোন অ্যাটাক করেছে প্রচুর দখলদার সেনা হতাহত হয়েছে কে করছে এটা হিজবুল্লাহ হিজবুল্লাহ দখলদার দেশটিতে কয়েকটা মিজাইল মেলেছে তখন দখলদার দেশটির ভেতরে সাইরেন বাজেনি এবং আয়রন রুমের মতো অন্যান্য আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেগুলো ডিটেক্ট করতে পারেনি বুঝতে পারছেন কেউ কেউ বলছেন ওদের সিস্টেমকে হ্যাক করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে নতুন ধরনের মিজাইল আসছে এটাকে দখলদার দেশটি শনাক্ত করতে পারছে না বা তাদের সেই সিস্টেম নেই এটা নতুন কোনো পদ্ধতির মিজাইল এটা এখন দখলদার দেশটির টেনশনের প্রধান কারণ এবার গাজার আপডেট বলি গাজাতে খুব দুর্দান্ত কয়েকটা বিজয় পেয়েছে প্রতিরোধ যোদ্ধারা শত্রুরা একটা গোপন তথ্য পেল সে তথ্যে তারা জানলো অমুক স্থানে তাদের একজন জিম্মি রয়েছে তারা সেটাকে উদ্ধারে আসলো তো তারা যখন খুব কাছাকাছি চলে এলো তারা দেখলো সেই জিম্মি সাদা পতাকা দিয়ে সিগনাল দিচ্ছে তো ওরা মনে করলো এটা প্যালেস্টাইনি কেউ হবে ওদের ভয় সাদা পতাকা হাতে নিয়েছে ওরা টার্গেট করে তাকে মেরে দিয়েছে এরপর যখন তারা কাছে গিয়ে দেখল তখন দেখলো তিনি একজন দখলদারদের সেনাবাহিনীর সদস্য যাকে সাত অক্টোবর জিম্মি করেছিল হামাজ সদস্যরা এবং এই ঘটনাটা যখন প্রকাশ পেল তখন পুরো দখলদার দেশটির ভেতরে তেলাবি সহ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শহরে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এলো নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করলো বলা হলো তুমি আমাদের একজন জিম্মিকে বাঁচাতে পারো বর্তমানে একশো তিরিশ জনের মতো জিম্মি রয়েছে হামাসের হাতে এর মধ্যে এগারো জন ওদের অ্যাটাকই মারা গেল মানে দখলদারদের আক্রমণই মারা গেল তোমরা তো আমাদের জিম্মিদেরকে রক্ষা বা বাঁচাতে চাইছ না ওদেরকে মেরে ফেলছো এখন যারা বাকি আছে তাদেরকেও তোমরা এইভাবেই মেরে ফেলবে আমরা তোমাদের উপর বিশ্বাস রাখছি না তোমরা ক্ষমতা ছাড়ো তোমার সেনাপ্রধান তুমি প্রধানমন্ত্রী তোমরা ক্ষমতা ছাড়ো দখলদার দেশটির পুরো জাতি এখন নেতানিয়াও সরকারের এবং সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে গেছে আর হামাসও বিষয়টা এনজয় করছে কারণ তারা যেহেতু জিম্মি তাদেরকে এখন মেরে ফেলাটা হবে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ তো হামাস তাদেরকে নিজের হাতে মারছে না তাদেরকে ঢাল হিসেবে রাখছে তারা অ্যাটাকে আসছে মারছে চলে যাচ্ছে আর সেখান থেকে নিরাপদে সুরঙ্গ দিয়ে গোপনে সরে যাচ্ছে কারা হামাজ সদস্যরা এই হলো পরিস্থিতি এবং গাজার সর্বশেষ আপডেট হলো ব্যাপক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেও নতুন করে প্রচুর ভেহিকেল সেনা প্রচুর অস্ত্র হারিয়েছে এবং দখলদারদের অস্ত্রগুলো হাতি নিয়ে সেই অস্ত্রগুলি এখন দখলদারদের বিরুদ্ধে ব্যবহার করছে প্রতিরোধ যোদ্ধারা দর্শক বিদায় নিচ্ছি আজ রাতেও থাকবে একটা স্পেশাল বুলেটিন দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ